আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এডুকেশন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যদিও এইরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো এটা নতুন সিস্টেমটা চালু হয়েছে, সে বিধায় আমি আবার নতুন করে আরেকটা ভিডিও আপলোড করব। সেটা হলো আপনার তিতাস গ্যাসে আগে যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা ছিল সেটা ছিল একরকম, আর এখন বর্তমান যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ ভিন্ন। তো সেটাই কিভাবে করবেন সেটাই আমি আজকের ভিডিওতে বলবো। ফিরে এলাম কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমেই গ্যাস অ্যাকাউন্টে লগ ইন করার জন্য অবশ্যই একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যে লগ ইন অপশনের পেজটাতে আসতে হবে। তো আপনারা যদি না আসতে পারেন, আমার ভিডিও ডেসক্রিপশনে এটা লিংক আছে, লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা এই পেজটাতে আসবেন। এই পেজটাতে আসার পর এখানে দেখেন কাস্টমার নাম্বার যেটা চাচ্ছে, অর্থাৎ হলো গ্যাস অ্যাকাউন্টে যে নাম্বারটা সেটা এখানে দিতে বলতেছে। তো আমি আমার গ্যাস অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিচ্ছি, 13 সংখ্যার। নিচে দেখেন ফোন নাম্বার। এখন ফোন নাম্বারটা হলো আপনি আপনার গ্যাস অ্যাকাউন্টে জমা দেওয়ার সময় আপনার যে ফোন নাম্বারটা লিখেন সেই ফোন নাম্বারটা এখানে দিতে বলতেছে, অন্য কোনো ফোন নাম্বার দিলে এখানে হবে না। এখন আপনার হয়তোবা যদি জানা না থাকে যে আপনার গ্যাস বিলের সাথে আপনি কোন ফোন নাম্বারটা দেন বা গ্যাস অফিসের সাথে আপনার কোন ফোন নাম্বারটা অ্যাড করা আছে, জানা না থাকে কাস্টমার কেয়ারের যে ফোন নাম্বারটা আছে সেখানে কল দিবেন। কল দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা নিয়ে নেবেন। তো সেই ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে ফোন নাম্বার, কাস্টমার নাম্বার, ফোন নাম্বার এটা দেওয়ার পর যখনই আপনি সাইন ইনে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটা অন টাইম ওটিপি চলে যাবে, অর্থাৎ আপনার ফোনে একটা ওটিপি চলে আসছে। তো আপনি আজকের ওটিপিটা দিবেন, আমি আমার ওটিপিটা দিচ্ছি। ওটিপিটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করব, আর যদি আপনার ওটিপিটা না পেয়ে থাকেন রিসেন্ট ওটিপি লেখা আছে এখানে ক্লিক করবেন। তো আমি যেহেতু ওটিপি পেয়েছি আমার ওটিপিটা দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। ব্যাস সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাকে, তো এখানে আপনার কাস্টমার ডিটেলস যা যা আছে সব কিছু আপনি দেখতে পারবেন। তো প্রথমত এখানে দেখেন ডেবিট লেখা আছে, জানুয়ারি ডেবিট 975 টাকা সহ আমার টোটাল ডেবিট আছে 1950 টাকা, অর্থাৎ আমার কাছে 1950 টাকা গ্যাস কর্তৃপক্ষ পাবে। তো আজকে আমি সেই গ্যাস বিলটা পরিশোধ করে দেখাবো, রকেটের মাধ্যমে কিভাবে গ্যাস বিলটা পেমেন্ট করবেন সেটাই দেখাবো। তো আপনাদের যদি রকেট অ্যাকাউন্ট থেকে থাকে অ্যাপসের মাধ্যমে ওপেন করবেন। এখানে দেখেন বিল পে লেখা আছে, বিল পেতে ক্লিক করার পর এখানে দেখেন আপনার তিতাস হাউস হোল্ড বিলটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কাস্টমার কোডটা দিবেন, কাস্টমার কোডটা বলতে হলো আপনার গ্যাস বিলের যে কোড নাম্বারটা সেই কোড নাম্বারটা দিবেন। তো কোড নাম্বারটা দেওয়ার পর এখানে দেখেন বিল পেমেন্ট করার যে মান্থ, অর্থাৎ হলো আপনি যে মাসে বিলটা পেমেন্ট করতে যাচ্ছেন এখানে কিভাবে লিখবেন। এখানে প্রথমত মাস দেওয়া আছে, ইয়ার্স দেওয়া আছে, আবার মাস দেওয়া আছে, আবার ইয়ার্স দেওয়া আছে, অর্থাৎ মাসের 2 সংখ্যা লিখবেন, ইয়ার্সের 2 সংখ্যা লিখবেন, লিখে একটা কমা দিবেন, আবার মাসের 2 সংখ্যা, আবার ইয়ার্সের 2 সংখ্যা লিখবেন, অর্থাৎ যে মাস থেকে যে মাস পর্যন্ত আপনি দিতে চাচ্ছেন। ধরেন আপনি 2 মাসের বিল পেমেন্ট করবেন, তো আমি 2 মাসের বিল পেমেন্ট করে আপনাকে দেখাচ্ছি। ডিসেম্বর, তো ডিসেম্বর জানুয়ারি যেহেতু পেমেন্ট করবো, ডিসেম্বর 2020, ডিসেম্বরের 12 লিখবো, আর 2020 সালের 20 লিখবো, দিয়ে কমা দেওয়ার পর জানুয়ারির 01 দিব এবং 2021 সালের 21 দিব। দেওয়ার পর এখানে দেখেন সারচার্জ আছে, তো সারচার্জটা আমি 0 দিব। যেগুলো আছে এখানে দেখাবে আপনার কী নামে অ্যাকাউন্টটা আছে সেই নামটা দেখাবে। তো সেই নামটা দেখানোর পর আপনাকে পরের পেজে নিয়ে আসবে এবং এভাবে আপনার অ্যাকাউন্টটা শো করবে। এখন আপনি আপনার রকেটের পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই আপনার বিলটা কনফার্ম চলে যাবে। নগদ অ্যাপসে আমি পিন দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর এখানে দেখেন বিল পে যে লেখাটা আছে এখানে ক্লিক করব। তো বিল পেতে ক্লিক করার পর এখানে গ্যাসে ক্লিক করব। গ্যাসে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে তিতাস গ্যাস নন মিটার। তো এখানে আপনার কাস্টমার কোডটা দিবেন, আমি কাস্টমার কোডটা দিচ্ছি। দেওয়ার পর এখানে মান্থের হিসাবটা সেম একই, সেই রকেটে যেরকমটা বলতেছি এবং নগদে যেটা বলতেছি সেম একই, ওইভাবে মান্থটা উল্লেখ করে দিব। মান্থটা উল্লেখ করে দেওয়ার পর 2 মাসে আমার 1950 টাকা বিল, আমি 1950 টাকা দিব। সারচার্জ নাই, 0 টাকা। এখন মোবাইলে যদি আপনি মেসেজ নিতে চান তাহলে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আর তিতাস গ্যাসের সাথে আপনার যে মোবাইল নাম্বারটা সেট করা আছে সেই মোবাইলে আপনার কনফার্ম মেসেজ চলে যাবে।
তো সেট করে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার ডিটেলসটা এখানে শো করবে, আপনার অ্যাকাউন্টটা কী নামে আছে সে নামটা শো করবে, অ্যাড্রেস শো করবে, টাকার অ্যামাউন্ট কত দিচ্ছেন সেটা শো করবে, এখানে কাস্টমারের সে ফোন নাম্বারটাও শো করবে এবং কাস্টমার কোডটাও শো করবে। শো করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার নগদে যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা চাইবে। তার পাশাপাশি দেখেন একটা জিনিস, নগদের এখানে দেখেন অ্যামাউন্ট 1950 টাকা, চার্জ দেখেন 0 টাকা, অর্থাৎ নগদের মাধ্যমে আমি এই বিলটা পেমেন্ট করলে আমার এক টাকাও অতিরিক্ত কাটবে না। তো আমি ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্মে ক্লিক করে রাখবো, একটু ট্যাপ করে ধরে রাখবো। দেখেন বিল পে সাকসেসফুল, রিসিপ্ট নিতে চান তাহলে আপনি ভিউ রিসিপ্টটাতে ক্লিক করবেন, আপনার ফোনে গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাবে, আপনি যে বিলটা পেমেন্ট করেছেন সেই বিলের একটা ছবি আকারে সেভ হয়ে যাবে। এ দেখেন এরকম একটা সেভ হয়ে যাবে, কোন নাম্বারে পেমেন্ট করছেন, কত তারিখে পেমেন্ট করেছেন এবং কয়টার সময় পেমেন্ট করেছেন সব এখানে দেখাবে। তো আরও একটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি বিলটা পেমেন্ট করতে পারবেন, সেটা হচ্ছে হলো আপনার বিকাশের মাধ্যমে। তো বিকাশের যেই অ্যাপ সেটাতে আমি লগ ইন করবো, পে বিল লেখা আছে তো আমি পে বিলকে ক্লিক করব। তো পে বিলে ক্লিক করার পর এখানে আপনার গ্যাসের বিল দিব, যেহেতু গ্যাসটাতে ক্লিক করে দিব। আবার পোস্টপেড আরেকটা আছে হলো মিটার সিস্টেম, সেটাও আপনি পাচ্ছেন। তো আমাদের যেহেতু নন মিটার তো আমি নন মিটারটা সিলেক্ট করে দিব। নন মিটার সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন বিলের মার্চ, অর্থাৎ তাহলে আপনি কোন মাসের বিলটা দিতে চাচ্ছেন, কোনটা থেকে কোন পর্যন্ত। তো যে কোনো আমি একটা সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আপনি যে কয় মাসের বিল দিতে চান সেই কয় মাসে আপনি টিক চিহ্নতে ক্লিক করলে আপনি সেই কয় মাসটা কাউন্ট হবে। তো আমি যেহেতু ডিসেম্বর জানুয়ারি এটা দিব, তো ডিসেম্বর জানুয়ারি দিয়ে ওকে দিব, কাস্টমার কোড দিব, মোবাইল নাম্বার দিব। এটাতে ক্লিক করার পর এখানে নাম, অ্যাড্রেস এবং মান্থ, কত মাসের আপনি বিলটা পেমেন্ট করতেছেন এটা এখানে শো করবে এবং আপনার ঠিকানা শো করবে, কাস্টমারের নাম শো করবে, কাস্টমার কোড, মোবাইল নাম্বার যেটা আছে সেটা শো করবে। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে টাকার অ্যামাউন্টটা লিখবেন। তো আমি টাকার অ্যামাউন্ট লিখতেছি কত টাকা দিব। টাকার অ্যামাউন্ট দেওয়ার পর দেখেন একটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন, টাকার অ্যামাউন্ট দিয়ে নেক্সটে যখনই আমি ক্লিক করেছি তখনই এখানে দেখেন টাকার অ্যামাউন্ট প্লাস আপনার এখানে চার্জ, অর্থাৎ এই বিলটা পেমেন্ট করার জন্য বিকাশ আমার থেকে 19.50 টাকা কেটে নিবে আমার অ্যাকাউন্ট থেকে। এখন আমি এখানে তিনটা মাধ্যমে আপনাদেরকে বিল পেমেন্ট করার অপশন দেখিয়ে দিলাম। আমি রকেটে যদি পেমেন্ট করি আমাকে চার্জ দিতে হবে না, বিলের যে চার্জ সেটা দিতে হবে না। নগদের মাধ্যমে যদি আমি বিলটা পেমেন্ট করি সেটারও চার্জ দিতে হবে না, শুধু একমাত্র যখনই আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে যাব তখনই আমাকে ওই যে যেমন 19 টাকা কত পয়সা সেরকম 19.50 টাকা এই বিলটা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে, অর্থাৎ এটা চার্জ বাবদ এটা কেটে নিবে, যেটা আপনার গ্যাস অফিসেও জমা হবে না। এখন আপনারা হয়তো বা আমার থেকে আরেকটু ভালো বুঝেন, আপনারা নিজেরাই ডিসিশন নেবেন যে কোনটার মাধ্যমে আপনারা বিলটা পেমেন্ট করবেন। তবে তিনটার মাধ্যমে বিলটা পেমেন্ট করলে তিনটার মাধ্যমে বিলটা পেমেন্ট কমপ্লিট হবে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে কমেন্টের মাধ্যমে মতামত দিবেন, কারো কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, আমি প্রবলেম সলভ করার চেষ্টা করব। আরও একটা গুরুত্বপূর্ণ যে কথাটা না বললেই নয়, আপনি এখান থেকে গ্যাস বিলটা পেমেন্ট করবেন, যেই ব্যাংকিংয়ের মাধ্যমে আপনি গ্যাস বিলটা পেমেন্ট করেন না কেন, 24 থেকে 48 ঘন্টার মধ্যে পেমেন্ট ওকে হয়ে যাবে। ওকে হয়ে যাবে বলতে আপনার এখান থেকে পেমেন্ট ওকে, বাট অফিসিয়ালি 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে আপনার পেমেন্টটা কমপ্লিট হতে। এবং আপনি আপনার এই ডিটেলসটা দেখার জন্য আপনি যদি দেখতে চান যে আমার বিলটা অ্যাকাউন্টে জমা হয়েছে কি না, সেটা দেখতে পারবেন হলো আপনার কম করে 21 দিন পর, অর্থাৎ হলো পরবর্তী মাসের 21 দিন পর। আর যদি আপনি এ মাসে 21 তারিখ, আজকে 21 তারিখ, 21 তারিখের মধ্যে যদি আপনি বিলটা পেমেন্ট করেন, অর্থাৎ 21 থেকে 30 তারিখ, অর্থাৎ এই 9 দিনের মধ্যে যদি আপনি বিলটা কমপ্লিট করেন, অবশ্যই আপনি 30-এর পরে অর্থাৎ 1 তারিখ বা 2 তারিখে যখনই আপনি লগ ইন করবেন তখনই আপনি বিলটা দেখতে পারবেন, আপনার বিলটা পেমেন্ট হয়েছে এবং কত টাকা ডিউ আছে। আর যদি আপনি 1 বা 2 তারিখ এরকম সময় আপনি বিলটা পেমেন্ট করেন, পরবর্তী মাসে যে আপনি আপনার বিলটা কমপ্লিট দেখতে পারবেন। আমি কাস্টমার কেয়ারে কল দিয়েছিলাম, তাদের সাথে আমি কথা বলেছিলাম, তারা আমাকে
আমি তাদের কাছে জিজ্ঞেস করলাম যে আমি তো বিলটা কমপ্লিট করেছি, আমার বিলটা পেমেন্ট হয়েছে কিনা। তারা আমাকে বললো হ্যাঁ আপনার বিলটাও কমপ্লিট হয়েছে, পেমেন্টও হয়েছে। আমি বললাম যে আমার এখানে ডাটাবেজে তো শো করতেছে না, তো আমাকে তারা বললো ডাটাবেজে শো করবে, আপনাকে কম করে 21 দিন ওয়েট করতে হবে, 21 দিন পর ডাটাবেজে শো করবে। তো আপনারা যারা বিলটা পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আপনারা যদি কনফিউশনে থাকেন যে হ্যাঁ আমার বিলটা জমা হবে না বা জমা হয়েছে কি না, এরকম কোনো কিছু না, আপনার বিলটা 100% জমা হবে এবং সম্পূর্ণ জমা হবে। তো আপনি এটা পরবর্তী মাসে যেয়ে দেখতে পারবেন, 1 বা 2 তারিখে যখনই আপনি লগ ইন করেন তখনই আপনি এটা দেখতে পারবেন। আর তাও যদি মনে ডাউট থাকে, আপনি ওদের হেল্পলাইনে ফোন দিয়ে আপনি আপনার কাস্টমার আইডি নাম্বার এবং হলো লাস্ট পেমেন্টের ডেট কত তারিখে হয়েছিল সেটা ওদেরকে বলতে বলবেন, তাদের কাছে জিজ্ঞেস করলে তারা ওটা বলে দিবে।